গুড মর্নিং, তোমার শরীর কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা আমাদের এখানে জানো, কালকে রাত্রি 3:15 না কটা নাগাদ জানি না, এখানে ভীষণ বাজ পড়েছে, ভীষণ বড় বড় বাজ পড়েছে আর বৃষ্টি হয়েছে। তো আমি তো জানি না, আমি তো নাক টেনে ঘুমাচ্ছিলাম। এবার তোমরা তো দেখেছো আমার ঘুম কীরকম, আমি একবার ঘুমালে আর উঠি না সহজে। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমি তো জানি না, আমি সকালে একটু সব জানতে পেরেছি যে 3:15 নাগাদ ভীষণ বৃষ্টি হয়েছে আর হচ্ছে বাজ পড়েছে ভীষণ পরিমাণে। তো দিয়ে ওর জন্যে আমি আজকে আর তিনজনে, আমি আর মামা আর বাবু, আমি তো ঘুমাচ্ছিলাম, দিয়ে পরে দুজনে মিলে মামা আর বাবা মিলে উঠেছিল ভোরবেলায়। তো উঠে দেখি কী বাজ পড়ছে, দিয়ে এবারে উঠলো, উঠেছে আমার ফ্রিজের তার, তারপরে আমাকে বললো যে একটু উঠে, যে ওয়াইফাই আমাকে ডাকছে, আমি তাও উঠছি না। দিয়ে তারপরে আমি উঠলাম অতি কষ্টে, উঠে তারপরে আমি ওয়াইফাইয়ের তার খুলেছি, ওয়াইফাইয়ের তার খুলে তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। দিয়ে তারপরে বাবা মা কখনো ঘুমিয়েছে আমি জানি না। তো তারপরে ঘুমিয়ে পড়েছি, দিয়ে তারপরে ভোরবেলা পর্যন্ত তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো ওর জন্য আজকে স্কুল যেতে পারিনি। আমরা তিনজনেই নাক ডেকে ঘুমাচ্ছিলাম, আর একবার ঘুমালে তো জানোই আমরা উঠতে পারি না সহজে, সেই দেরি হয়ে যাক আর যতই হয়ে যাক আমরা ঘুমোতেই থাকি। তো আর কী বলবো তোমার, আমাদের ঘুমের বিষয়ে আমরা ভীষণ ঘুমাতে ভালোবাসি। তো আমি বেশি ঘুমাতে ভালোবাসি। তো মামা এখন হচ্ছে ফ্রেশ হতে গেছে, মামা ফ্রেশ হয়ে আসুক, তারপরে তোমাদের সাথে দেখা করবো। দেখেন টাটা। আমাদের ঘরের একটা পাগলি, পাগলিটার অবস্থা দেখো, নাচ করছে, গাউন পরে নাচছে, গাউন পরে নাচ করছে। আরে না, স্টিচ করে আনার পর দেখবো না তো, গাউন পরে তার জন্য ঘরে বসে বসে নাচ করছে। তাহলে প্যান্ডেলে নাচ করবে, পূজোর প্যান্ডেলে গিয়ে নাচ করবে। এই দেখো বন্ধুরা, মামমামের গাউনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। বন্ধুরা তোমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি, এই দেখো খাওয়া দাওয়া আমাদের, এই যে বিড়াল আমাদের খাবে। হাই ফ্রেন্ডস, আমি এতক্ষণ ক্যামেরার সামনে আসিনি, যে মেয়েটা এত পাজি আমার মেয়েটা, আমি একটা ড্রেস পরে, আমি স্নান টান করে বেরিয়ে এসে ড্রেসগুলো পরে দেখছিলাম কালকে যেগুলো স্টিচ করে নিয়ে এসেছি বা কিছু স্টিচ করতে দেওয়ার আছে পুজোর, এত পাজি আমি ওটা পরে একটু দেখছিলাম ফিটিংস হয়েছে কি না। ও তুলে দিয়েছে, বলছে দেখো আমাদের ঘরে একটা পাগলি কীরকম বাজে দেখো। তোমরাই বলো না, এটা তো ভালোই তো লাগছে তাই না? আর আর আমার আমার এই পাগলি মেয়েটা যে সকালবেলা কীরকম ব্লগে কীরকম স্টার্টিং করেছে আমি জানি না, কি ভুলভাল বকে গেছে, যাই হোক কিছু মনে করো না তোমরা, ছোটো পুচকিটাকে ওটাকে একটু আদর করে দিও, আমার কিউটি বেবিটাকে। বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর মামামের সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মামা মেজি সবজি কাটছে, আর এখন আর হচ্ছে মুগ ডাল বসিয়েছে, তোমরা দেখাই। আর দেখো মুগ ডাল সেদ্ধ হচ্ছে কড়াইতে, ওই দেখো। আর এই যে মামা মেজি যে মশলা বাটার জন্য মশলা নিয়ে, কী কী নিয়েছো মশলা বাটতে? এই তো আদা কাটছি, আর এই যে জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আচ্ছা, আর এই যে এগুলো নিয়ে বসেছে আমার কাটাকুটি করবে, শুধু রান্নাটা করলেই হবে, তার এমনি বাকি সব কমপ্লিট হয়ে গেছে কাজবাজ। ঘর গোছানো, আবার যে ডবল করে ঝাঁট দিই সকালে একবার, আবার পরে আর একবার বেলার দিকে ঝাঁট দিই, ও সব গুছিয়ে টুছিয়ে সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। বেসিন সিঙ্ক পরিষ্কার, রোজ দিনে যা যা কাজ নিত্যদিনের, এসব কমপ্লিট হয়ে গেছে মামামের। ঠিক আছে, তো চলো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। লঙ্কা জিরাগুলো বেটেছি না, আবার লঙ্কার যে ঝাঁটগুলো দেখেছে না, আমার পুরো পাঠা এগুলো চলছে।
ক্রিমটা এখন ঘামেনি, ক্রিমটা যে এর মধ্যে রয়েছে তার মাছের মাথা দিয়ে করবো, মাছের মাথা ভাজা বসিয়েছি। বন্ধুরা আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রতিদিনই বলতে গেলে প্রায় দিনই রান্না হয় দেরিতে, কি করবো বলো। এখানে ঢুকে রাখলে এখানে দেখা যাচ্ছে তোমার পুরো মুখ দেখা যাচ্ছে, মশলার জন্য আমি নিয়েছি গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এটা চিলে পেস্ট করেছি। আমার মিক্সিটা তো খারাপ, তা ওই মিক্সিটা তো আমার পরের তো সংসারে কোনো মন নেই, সেটা তো তোমাদের আগের দ্বারাই বলেছি, সেরকম জঘন্যতম মানুষ, যাই হোক ওকে নিয়েই খারাপ হলো, যে বাবুই হোক থাকার চেষ্টা করি। আর কত বলবো, বললে ওই নামে বলার শেষ হবে না, সারা জীবন আর আমার ভালো লাগে না বলতে। তো যাই হোক, আমি কালী পুজোর সময় এখন কদিন চলে যাচ্ছি, চলে যাক, মিক্সিটা আজ অব্দি আনছে না, আজ অব্দি না দিয়ে থেকে কবে, ওর কাছে কি 500 টাকা থাকে না, অনায়াসেই থাকে, বদমাইশি করে আনবে না, আমার কাছে যেটুকু টাকাগুলো আছে ওগুলো নিয়ে ভরসা যতক্ষণ না করবে ও আনবে না মিক্সি। ঠিক আছে, আমি সিলেবেটেই করছি, কষ্ট হয়ে হচ্ছে, আমি মিক্সি নতুন কিনবো, এই মিক্সি বাবা এনে তিনবার সারাই করা হতো, আমার ভালো লাগছে না, দাদা দাদা গুলি করছে টাকা দিয়ে সারাই করতে ভালো লাগে না, বাস আমি নিয়ে আসবো আলাদা দীপাবলির সময় কিনবো, তখন অফার পাবো। মাছের মাথা রেখেছিলাম, সেই বাটিটা একটু নেমে নিচ্ছি, হলুদ মাখিয়ে রেখেছিলাম, একেবারে সাথে সাথে ভেজে ভেজে বসে রেখে দিলেন, আর বাসন আর জলে থাকে না, একেবারে মাছের মাথার একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, তবুও এখন খেতে দিয়েছি আমি মাছের মাথা দিয়ে নিজের ডাল, তাই মাথাটা ভালো করে না ভাজা করলে না গন্ধ ছাড়ে, ভাজা হচ্ছে প্রজন্মের ডাল সেদ্ধ করে কাটা দিয়ে ভেজে রেখেছি, তোমরা দেখো এটা এখন দেখতে লাগছে কেন একটু পাতলা পাতলা, কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে, এই মশলা দিয়ে যখন ডালটা পুরোপুরি হয়ে যাবে তখন দেখো পুরোপুরি ডালটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, এই একটু সুন্দর করে বলেছে দেখো মুখটা ভেজে আমি করেছি, জল দিয়ে সেদ্ধ করে কাটা দিয়ে দিতেছি, তারপরে গিয়ে আমি হলুদটা দিয়েছি, কিন্তু আগে হলুদ দিয়ে দিলে না কাটা দিয়ে ঘুরতে যায় না, সে সব চোখ পাকিয়ে পাকিয়ে থাকে, ডালে নরম হয়ে যাবে, তবে কাটা দিয়ে সবজি দিয়ে কেটে এবারে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে সম্বাদ দেবো গোটা দিয়ে,
আদা জিরে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো মশলা। বন্ধুরা তোমরা কীভাবে করো আমি তা জানি না, আমি যেভাবে করলাম এইভাবে কখনো খেয়ে দেখো খুব টেস্ট হবে। এর মধ্যে যেহেতু জিরা বাটা দিয়েছি আর কিচ্ছু দেবো না, লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, ঝাল হয়ে যাবে তাড়াতাড়ি সেই হলুদ দিচ্ছি। এই দেড় চামচ মতো হলুদ দিলাম আর ডালে আমি দু চামচ মতো নুন দিয়ে রেখেছিলাম, যদি লাগে আমি আবার পরে দেব, এখন দিচ্ছি না। মশলাটা কষানো হবে, মশলাটা কষানো হয়ে গেলে আমি ডালটা ছেড়ে দেবো এর মধ্যে, তারপরে ধনে পাতা দেবো আর একটু মিষ্টি দেবো, দিয়ে নামাবো, হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, দেখাবো। গুড আফটারনুন, তুমি সবাই কী করছো? আশা করছি তোমরা সবাই একটু বেশি আছো, রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকে তো, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না খেয়েছি। এটা হচ্ছে কলার তোর দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ওটা তো মামা ওই রেসিপিটা তো মামা তোমাদের দেখিয়ে দিয়েছে, আর এটা করার সময় একটা মাসিবনি ফোন করেছিল বলে মামাও কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছে, তোমাদের আর এই এই রেসিপিটা দেখানো হয়নি, তো এই রেসিপিটা দেখিয়ে দিয়ে দিয়েছে, তো কোনোদিনও মামা তোমাদের কুকিং চ্যানেলে এই রেসিপিটা দিয়ে দেবে। তো আর এই যে মামা এখন ভাত পারছে, তো চলো আমরা এখন খেয়ে নিই, খেয়ে উঠে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলে এসেছি খেয়ে দিয়ে, আজকে অনেক লেট হয়ে গেছে, ভাববে যে কী করছিলো দিদি, এতক্ষণ দিদিভাই কী করছিলো, আরে বলো না এমন ক্রিটিক্যাল রান্না এরা, আমাদের বাড়িতে মুগ ডাল খুব একটা খাওয়া হয় না। তো বর কালকেই আমাকে বলছিলো আনতে যখন গিয়েছিলো, যে বন্ধুর ওখানে গিয়েছিলাম বললাম না একটা তাড়াতাড়ি কাজে, তো কালকে বললাম না যে তোমাদের সাথে দেখানো হয়নি, তোমাদেরকে যখন বেরোচ্ছি তাড়াহুড়োর মধ্যে তাড়া দিয়ে বেরিয়েছি, মেয়ে তো যায়নি আমার সঙ্গে, ও তো টিউশন পড়তে গেছিলো, আমি তাড়াহুড়োতে আমার অটো ধরার টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য চলে গিয়েছিলাম আর তোমাদেরকে দেখাতে পারিনি, আর এই অ্যান্ড্রয়েড সেটটা বাড়িতে রেখে গিয়েছিলাম মেয়ের জন্য। তো ওইখানে আমি কিছু জামা দেখলে না মেয়ে যেরকম আমি একটা ড্রেস পরে দেখাচ্ছিলাম নাচছিলাম, মেয়ে বদমাইশি করে ওটা ভিডিও করে নিয়েছে, তো ওটা স্টিচ করতে দিয়েছিলাম, ওটা আগের বছরের ড্রেস, ওই গাউনটা টাইট হয়ে গেছিলো, তো ওটাকে একটু খুলে স্টিচটা পুরোটাই খুলে আবার ইউজ করতে দেওয়া হয়েছিলো। তো যাই হোক ওই জন্যই গিয়েছিলাম কালকে, সে বন্ধুদের ওখানে আমাদের এখানে টেলারদের বড় ডিমান্ড করবেন না ওনারা, তো আমি ওই জন্য নিয়ে যাইনি। বন্ধুটাদের ওখানে একটা টেলার আছে খুব ভালো, ওনাকে আগে ফোনে কথা বলে নিয়েছি, বন্ধুটা কথা বলিয়ে দিয়েছিলো, তারপরে উনি বললেন হ্যাঁ নিয়ে আসুন, তাই নিয়ে গেছিলাম। তো বর গিয়েছিলো আমাকে আনতে ডিউটি সেরে, তো আসলাম, তো বর কালকে যেতে যেতে আমাকে বলছে যে একটু মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবে কালকে, না বলছে কালকে কী রান্না হবে, আমি বলছি আমি জানি না কী রান্না হবে, তখন হচ্ছে ঘরে তো ইয়ে আছে কলার থোরগুলো ফ্রিজে আছে, ওটা কালকে করবে, আমি বললাম হ্যাঁ করবো কলার থোর, তখন বললো যে আর কী করবে একটু মুগ ডাল করবে, আমি হ্যাঁ মুগ ডাল তো ঘরে আছেই, মসুর ডাল তো আনলো আবার পরশু দিন, তো মুগ ডাল দিয়ে কী দিয়ে, বলছে মাছের মাথা দিয়ে করবে, অনেক দিন খাইনি, আছে হ্যাঁ করবো। তো এই মুগ ডালের রেসিপি করতে গিয়ে আর দেরি হয়েছে, আজকে তো অনেক লেট হয়ে গেছে, ঘুম দিয়েছি তারপরে উঠে অনেক কাজ, জানোই তো সংসারে কত কাজে ডেলি আর কত দেখাবো, নিত্যদিনের কাজ মাঝে মাঝে দেখাই, তোমরাও একঘেয়েমি বোর হয়ে যাবে যে দিদি ডেলি ওই ঘর ঝাঁটানো ঘর গুছানো কাপড় জামা গুছানো এই এইটা সেইটা ওইটা এগুলোই দেখায়, তো ওই জন্য আর দেখাইনি। আমি বলি রান্নাটা দেখো, রান্নাটা তো ডেলি এক এক রকমের করে নিত্য নতুন রান্না দেখাই, তো সেই কারণেই রান্নাটা তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব সেরে সব কাজ হয়ে গেছে, ওভেন মোচা টোচা সব হয়ে গেছে, করে সব করে ধরে এই এসে আমি আর এই যে আমার লাড়লি দুজনে মিলে একটু শুলাম, হ্যাঁ ঘুমাবো, ঘুম আসবে কি না তা জানি না, ঘুম আসবে কি না তা জানি না, তবে আমি শুয়ে শুয়ে বক 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 করবো, ওই যে বলে উৎপাত করবো বল মানুষের হাড়ি একটা। তো যাই হোক এখন তো অনেক বিকেলই হয়ে গেল, চারটে তো বেজেই গেছে, দেখে নিচ্ছি, হ্যাঁ 4:30 বাজে,
যাই হোক তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিলাম আবার দেখি ঘুমাবো কি আবার কোথাও মাথায় প্ল্যান করে নাকি কোথাও যাওয়ার আজকে মেয়ের পড়া নেই দেখা যাক যদি যাই তখন তো অবশ্যই দেখাবো ভিডিও করে এখনের মতন টাটা বাবা চলে এসেছে আজকে সন্ধ্যা থেকে ভিডিও করতে পারিনি কারণ আমরা দুপুরবেলা তখন দেখালাম তো তখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছি তখন তো ঘুমাইনি তাই একটু ঘুমিয়েছি তো বাবা চলে এসেছে ডিউটি থেকে চলো তোমাকে দেখাই ব্লগ দিতে পারলাম না ঘরও একটা ব্লগ দিলাম তাও ভালো মতন করতে পারিনি রোজ দিনের আর কাজ কি দেখাবো বলো তোমাদেরকে রান্না বান্না সেই ঘরের কাজ আর রোজ দেখাই না রান্না বান্নাগুলো টুকটাক শেয়ার করি কারণ প্রত্যেকদিন আলাদা আলাদা রান্না করি তো তাই সেগুলো শেয়ার করি জানি ওগুলো রান্নার চ্যানেল খুলে শেয়ার করলে ভালো হয় রান্নার চ্যানেল খুলবো আমি একসাথে সব চালাতে পারবো না তাই জন্য আমি আগে এই চ্যানেল থেকেই একটু নাম করি একটু আমার সব কিছু তারপরে সব কিছু আস্তে আস্তে করব তো আমরা তো ট্রেনে সাত আমাদের আজকে খেতে অনেক বেলা হয়ে গেছে খেয়ে দিয়ে কাজ টাজ করে উঠতে 5টা বেজে গেছে মেয়ে আর আমি মিলে একটু গল্প করলাম খেয়ে উঠে তোমাদের সাথে আর কথা বলিনি খাওয়ার আগেই তো মেয়ে সব দেখিয়ে দিয়েছে তোমাদেরকে রান্না বান্না তো খেয়ে উঠে একটু গড়াগড়ি করছিলাম মেয়ে আর আমি আর কি ফাজলামি করছিলাম হাসাহাসি মেয়ের পেছনে লাগছি মেয়ে আমার পেছনে লাগছে হ্যাঁ উৎপাত করছিল মেয়ে বলছিল না তো আমরা দুজনে মা মেয়েতে গল্প টল্প করে 7টার দিকে সন্ধ্যে 7টার দিকে কি ঘুম পেয়েছে দুজনে মা মেয়ে নাক টেনে ঘুমিয়েছি 9টা 10 উঠেছি উঠে আমি পটি করতে গেলাম পটি ব্রাশ করে স্নান জামাটা কাচলাম কেচে যে জামাটা পরেছিলাম সকালে স্নান করে যেটা পরে রান্নাবান্না ওটা কেচে ধুয়ে স্নান করে ফ্রেশ হয়ে এসে আবার এই তো খেতে বসলাম খাওয়া দাওয়া করে এতক্ষণ ধরে এই যে একটু একটু সাজুগুজু করলাম কাজল লিপস্টিক লাইনার একটু পরলাম একটু সাজুগুজু করে এই এখন রিলস করব তাই তোমাদের সঙ্গে আগে কথা বলে ভিডিওটা শেষ করে তারপরে রিলস বানাতে বসবো কারণ না তো দেরি হয়ে যাবে হ্যাঁ ভিডিও বানাতে বানাতে তো চ বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো জানি ডেলি ব্লগ আর কত ভাল লাগবে ডেলি সেই একই এক ঘেমি ঘরে সেই কাজ আজকে আর বেরোয়নি কোথাও তাই বাইরের ব্লগ দিতে পারিনি আগের দিনও বেরিয়েছিলাম তখন এই মোবাইলটা নিয়ে যাইনি তাও দিতে পারিনি যাই হোক আগামীকাল যদি বেরোই নিশ্চয়ই বাইরের ব্লগ দেব তাও আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও আর আমাদের বল বাকিটা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তোমরা সর্বপ্রথমে আর পুরো আর যারা যারা দেখছো আমাদের ভিডিও তারাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সাবস্ক্রাইব করো যাতে আমরা নতুন একটু একটু করে এক ধাপ করে এগিয়ে যেতে পারি আর আমাদেরকে অবশ্যই তোমরা সাপোর্ট দিও তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো দিনই কোনো কাজ সম্ভব নয় উঠতেই পারবো না ওপরে তোমরা অবশ্যই সাপোর্ট দিও আমাদেরকে তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না বেশি চলো সবাই শুয়ে পড়ো অনেকেই এডিটিং করছে অনেক ভিডিও শেষ করে এডিট করছে অনেকের অনেক কাজ থাকে তাই না আমরাও এখন রিলস বানাবো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে টাটা